গরুটা সেই গরু, যেমন নাক যেমন সিং, আর গরু কালারটা কি একদম সম্রাট, সম্রাট সম্রাটই বাংলার সম্রাট। এত বড় গরু আমি কখনো দেখি নাই, তাই শুনে আমি বহুদূর থেকে দেখতে আসছি। বাচ্চা নিয়ে গরুটা খুব সুন্দর, ভাল লাগলো। আমরা বহুদিন ধরে দেখতেছি গরুটা অনেক সুন্দরভাবে লালন পালন করতেছে, খুব ভালো খাবার খাওয়ানো হচ্ছে গরুটাকে, এবং গরুটা অনেক দেখতেও খুব সুন্দর, 40 মণের ওজনের গরু। এই মানিকগঞ্জ জেলায় এরকম গরু দেখা যায় না। এটা 40 মণের গরু, এত বড় গরু আমি কখনো আমার নিজের চোখে দেখিনি, এবং এই গরুটা দেখে আমার খুব ভালো লাগছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সম্রাট সম্রাটের মতোই বিশাল, দেখলে মনে হয় একটা হাতি, সেই রকম দেখার মতো। মানিকগঞ্জের সম্রাট, মানিকগঞ্জের সম্রাটই, যার তুলনা নাই, মানিকগঞ্জের দ্বিতীয়। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমার উপজেলা অফিসের পরামর্শ অনুযায়ী এবং আমার পরামর্শ অনুযায়ী সে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে খাবার ঘাস এর মাধ্যমে সে লালন পালন করেছে। আমার জানা মতে এই বড় সম্রাটটি শুধু মানিকগঞ্জে না, আশেপাশে জেলার মধ্যে এরা সবচেয়ে বড় গরু। আমরা ওজন করে দেখেছি এটার ওজন 40 মণেরও বেশি।